তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে, ইন্না খিয়ারাকুম আহসানুকুম ক্বাদা, তোমাদের মধ্যে উত্তম সে যে ঋণ পরিশোধে উত্তম। ঋণ দেওয়ায় উত্তম, পরিশোধ করার দিক দিয়ে। আমরা তো আলহামদুলিল্লাহ যারা ঋণ নেই, আমরা নিয়তি করি যে এটা দেওয়া লাগবে না জন্যই ঋণ, ঠিক না ভাই? দেওয়া লাগবে না জন্যই না, না ঋণ নেয়, ঋণ নেওয়ার কৌশল তাছাড়া এত হবে কেন? বাংলাদেশে এত পরিমাণ ঋণ খেলাপি তাহলে কেন? ওরা জানে যে এই ঋণটা নিচ্ছি না দেওয়ার নিয়তে, মর্টগেজ দেখাইছে এমন ভুয়া, ও কোনো অস্তিত্বই নাই, ব্যাংকালাও ঋণ দিছে কারণ ও জানে ভুয়া মর্টগেজ, তাতে কি? আরে মর্টগেজ দেখা তুই, ওটার দাম 100 টাকা হলে কেউ আমরা 100 কোটি টাকা বানাই দিব, ঋণ দিব আপনার 100 কোটি, কিন্তু ভাই পাবেন কিন্তু আপনি 90 কোটি, 10 কোটি আমাদের আছে না? এইভাবে এই দেশটারে চুষে খেয়ে ফেলতেছে। আবার আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ায় কপাল একবারে সেন্দা করে হালাইছে, এই জায়গায় চিহ্ন তুলে ফেলছে, ডিস্টার্ব করবেন না, আজান হয়ে গেছে, ব্যাংকিং পরে হবে, রাখেন আপনি এখন, এখন নামাজের সময় কি আপনার হুঁশ জ্ঞান নাই নাকি, খালি টাকা 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 করেন আপনি? ব্যাংকার সাহেব উনি কি নসিহত করছে কাস্টমারদের, ওইদিকে 100 কোটি ঋণে 90 কোটি দিয়ে 10 কোটি টাকা উনি পকেটে ভরে ফেলাইছে, আরে আমার নামাজ গিয়া আল্লাহর কাছে যাইয়ে দেখেন কি সাইজ করা আল্লাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ এদের জন্যই বলছেন ওই দিন যাওয়ার পরে বুঝতে পারবে বান্দা কারে বলে আর শাস্তি কারে বলে, এমন বাঁধা বাঁধা হবে আর এমন শাস্তি দেওয়া হবে কোনো শেষ নাই। এই জন্য উত্তম মানুষ সে যে ঋণ পরিশোধে উত্তম। আমরা ঋণ নিব, ঋণ পরিশোধও করব, এই মেন্টালিটি থাকতে হবে। ঋণ পরিশোধে উত্তম না হলে আল্লাহর কাছে উত্তম মানুষ হওয়া যায় না, চিটিংবাজি করে, মিথ্যা কথা বলে। আর ওই পরিমাণ ঋণ আমি কেন নিব যেই ঋণ আমি শোধ করতে পারবো না? যেই মানুষের নিয়তের মধ্যেই গড়বড় থাকে, আগে একবার নিয়ে দেখি তো তারপরে তেলায় মেলায় নেই খালি, পরে দেওয়ার সময় দেখা যাবে ফোন ধরে না, কথা বলে না, যোগাযোগ রাখে না, মিথ্যা কথা বলে, ব্যবসা হচ্ছে না, এ হচ্ছে না, সে হচ্ছে না, ঋণ দেওয়ার কোনো নাম নাই, যেই বেচারি দিছে দিয়ে খান্দে পড়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন, ঋণ আপনার যদি পরিশোধ না করা যায় দাফন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিমসি করেছেন, দেরি করেছেন, তা আগে ঋণ শোধ করো, তোমার সমুদয় সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে ঋণ শোধ করো আগে, তারপরে দাফন কাফন। ও বান্দার হকের ঋণ নিয়ে আল্লাহর কাছে যায় কি উত্তর দিবে? এই মেন্টালিটি আমাদের নিতে হবে। আর বাংলাদেশে যে ফ্রাস্ট্রেশন, বাংলাদেশে যে এখন বিপর্যয়, এর বিপর্যয়ের অন্যতম কারণ আমাদের কাছে দোয়া করে, হুজুর ঋণ মুক্তির দোয়া আপনি আমাকে বলেন হুজুর, আমরাও বলতেছি যে আল্লাহ গলাবাতির দাইন, হে আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও। এত সোজা, আপনি কল্পনাই করেননি, আপনি পরিকল্পনা করেননি, আপনার যেই 70-60-50 হাজার টাকা হলে হয় ওইটার আপনি 2-2.5 লক্ষ টাকা বানানোর নিয়তে আপনি ঋণ নিছেন, নিয়ে এখন বেকায়দায় পড়ছেন, আপনি ঋণ পরিশোধের দোয়া করতেছেন, ঋণ পরিশোধের দোয়া কাজ দিবে নাকি? আপনি ঋণ নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা করেন, আপনি কি করতে চান? আপনার 2টা দোকান আছে, 5টা দরকার, 1টা ফ্ল্যাট আছে, 3টা দরকার, এত আপনার দরকার কেন? ওই করতে যাই না ঋণ করেন, ব্যবসা বড় করতে হবে। আর একটা লাইন বাড়াতে পারলেই আমার লালে লাল হয়ে যাবে, দরকার নাই, 1 টাকা ঋণ করব না, বিনা ঋণে কষ্ট করে খাবো, তারপরও সুখ তার থেকে বেশি পৃথিবীতে কারো নাই। 10 তলার উপর বাড়ি, গুলশানে বিশাল বড় বাড়ি, সামনে লেখা আছে উমুক ব্যাংকের কাছে দায়গ্রস্ত, আরে রাস্তার ফকিরও যা তুইও তাই, কে? ওটা তো আপনার না, আপনি তো ব্যাংকের কাছে দায়গ্রস্ত, রাস্তার ফকিরের কারো কাছে দায়গ্রস্ত না, আল্লাহর কাছে দায়গ্রস্ত। সকালে তাওয়াক্কাল না আল্লাহ বলে বেরোইছে, আল্লাহ দিলে চলবে না দিলে চলবে না, তোমার আল্লাহ দিলে চলবে না দিলে না, মাস শেষে তোমার টাকা পরিশোধ করা লাগবে। কে? এই ব্যবসা প্রতিষ্ঠানটি উমুকের কাছে দায়বদ্ধ, আপনি এত দায়বদ্ধ হতে গেছেন কেন? এত দায়বদ্ধ হতে গেছেন কেন? কারণ টাকা দরকার, 100 কোটি 200 কোটি বানাবো, 200-500 কোটি বানাবো, এরপর অশান্তিতে ঘুমের ওষুধ খেতে খেতে হাত ফেল করে মরে যাব। বলে না মরে গেলেও ভালো, বাবা মরে গেলে ভালো না, দুনিয়ায় মরে আপনি ঋণ এলাকা হয়তো ঠকাইছেন, ওই পারে যাইয়া দেখেন কি ঠেলা হয়। এই জন্য ঋণ নিলে ঋণ পরিশোধের মেন্টালিটি ওলা হতে হবে। রাজি আছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক প্রিয় ভাইরা।